আস্তাগফিরুল্লাহ। ফলে কি এই খেজুর গাছে কোনে, এই খেজুর গাছে একটা ছায়ার মতন দেখলাম কি একটা মানুষের পা, চুলগুলো কিরকম সাদা দেখেন, দেখেন চোখের সামনে পাখিগুলো থাকে হাজার হাজার ভাই, লক্ষ লক্ষ পাখি ভাই, টর্চ মারেন তো উপরে, আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও ঠান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমীর দয়া এবং রহমতে সবাই ভালো আছেন, আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের চাওয়া। তো বরাবরের মতো ভৌতিক আরেকটি এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি, আমি আছি মাসুম তানবীর। এবং বরাবরের আগের যে এপিসোডটা যারা দেখছিলেন, তো সেই গেস্ট কিন্তু আছে রুবেল ভাই, রানা, এপাশে আছে হিমু। তো আজকে আমাদের রুবেল ভাই এর লোকেশনেই আমরা আসছি মূলত, এর আগের এপিসোডটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারি নাই বিকজ অফ ওখানে আপনার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, আমরা বারবার চেষ্টা করা সত্ত্বেও অন হইতেছিল না। আমরা অ্যাগেন ওই জায়গাটায় এপিসোড করব, যদি আপনারা চান সবাই কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো এখানে যে আসছি রুবেল ভাইয়ের সাথে বাস্তব অভিজ্ঞতা, যে যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা শুনবো এবং এই পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে, যেখানে আমরা কোনো কিছু দেখতে পাই কি পাই না বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো রুবেল ভাই, মূলত এখানে যে ঘটনা তার আস্তে আস্তে আপনি একটা একটা শুরু করেন, যেখানে অনেকগুলো ঘটনাই তো আছে, প্রথম যে ঘটনাটা আপনি বলতে চাচ্ছেন বলুন। আসসালামু আলাইকুম। এই জায়গাটায় কিছু ভয়ঙ্কর ইতিহাস আমার জানা আছে, ছোটবেলাতে আমি এই জায়গাটাতে শুরু কইরা নিয়ে উপরা সুইচ গেট পর্যন্ত ছোটবেলা আমরা অনেক মাছ ধরতাম, মানে ছোটবেলা মাছ ধরতাম, বাবার সাথে আসতাম, দাদার সাথে আসতাম, এসে মাছ ধরতাম, ওই সময় মাছ হইতো, প্রচুর মাছ হইতো, আমরা তো মূলত মাছ ধরতে পারতাম না, আমরা তো একদিন অমাবস্যার রাইতে, ভাদ্রমাসে অমাবস্যার রাইতে অজান্তে আমরা বাড়ি থেকে দুই বাপ পুতে এই জায়গা, এই যে এই পারটাই আমি লাইট মেরে দেখাইতেছি, কেমন জানি একটা তাড়াহুড়ো লাগাই দিয়েছে যে এই জায়গায় থাকবো না, এটা খেয়াও দিয়ে কাকি রে মাছ দেখতেছো, মাছ আছে না, মাছ নাই কথা, চলো চলো হিন্দি চলো হিন্দি, আপনার আব্বু বলছে চলো চলো এখান থেকে ধরা যাবে না ওই পাশে যাইয়া বুদিতে মাছ ধরো, ওই জায়গায় মাছ আছে, সে একটা ইতিহাস দেখছে দেখে আমারে, মানে আপনার ছোট মানুষ না দেখে যাতে ভয় পাই এই জন্য সে তাড়াহুড়ো আমার নিয়ে গেছে, নিয়ে যাই ওই পাশে নিয়ে বলে কি তুমি কিছু দেখছো, আমি বলেছি না কিছু দেখিনি, আচ্ছা তুমি কিছু না দেখলে চলো আজকে মাছ ধরবো না বাড়ি যাবো। আচ্ছা তারপর বাড়ি যাই আমি জিজ্ঞেস করি বাবা মাছ ধরলা না কেন আজকে, বাবা আজকে ভাদ্র মাসে অমাবস্যার রাইত, আজকে মাছ ধরলো মাছ পাইতাম না, এবং জায়গাটা তো ভুতুরে জায়গা, কিছু জিনিস আমি দেখছি তোমার বলে না তুমি ভয় পাবা, তা বাবা কি দেখছো আমার একটু বলো, তুমি ওর ভয় পাইছো নি, কয় না আমি ভয় পাইনি, তুমি কি দেখছো বলো, কই ফেরে তুমি খেজুর গাছটা দেখছো, কই হ ওই খেজুর গাছ থেকে আমরা যে দাঁড়াইছি যে তাল গাছটা আমরা এই দেখেন ওই ইতিহাসটা বলছি আমার গায়ের পশম পরে বাবা বললো কি এই খেজুর গাছে কোনে, এই খেজুর গাছে একটা ছায়ার মতন দেখলাম কি একটা মানুষের পা,
মানে তোর পা এক খেজুর গাছ থেকে আরেক খেজুর মানে খেজুর গাছের তাল গাছে রাইট এই পা দিয়ে দাঁড়াই রইছি দাঁড়াই থাকার পরে তোর আমি বলি না তুই ভয় পাবি ভয় পাইলি অনেকটা সময় সমস্যা হবে উত্তরে জিনিস ভয় পাইলে আরো বেশি ঝামেলা হয় নাকি বেশি যাক আমরা গেছি ওই দিনকার মাছটা ধরি নাই তারপরে আমরা সামনে আর একটা জায়গা আছে পোতা খাল এবার ওই জায়গায় একটা সারা বাড়ি আছে ওটা অনেক আগের সারা বাড়ি আমরা সন্তানের দিয়ে যায় না দেওয়ার কারণে ছেলে সন্তান কয় অকফাই জমির ভিতরে কি জন্য থাকবো তারা বড় গুণে তাদের বিশাল সম্পত্তি আর তারা ওই ভূতের একলা বাড়ি একটা আছে তো ভূতের আশপাশে অনেক ভয় পাইছে অনেকের অনেক ভয় দেখাইছে দেখানোর পরে তারা নিজস্ব চলে গেছে আচ্ছা চলে যাওয়ার পরে আমরা তো মাছ ধরতে আইতাম ওই সারা বাড়িটায় অনেকবার ভয় পাইছি অনেকবার এরকম চকবা খাইছি ভূতের চকবা খাইছি শয়তানের চকবা খাইছি পেতনি চকবা খাইছি খাই এই তো মনে করেন আমরা এতটুক বড় হয়েছি অনেক এই জায়গাতে অনেক ভয় পাই হয়েছি কিন্তু এখন ওই ভয় কিছু একটা দেখছেন আমরা কথা বলতে বলতে অলরেডি কিন্তু এখানে কিন্তু এই জায়গায় বইঠা এরকমের কথা বলাটা নিরাপদ না আমাদের জন্য আচ্ছা আমরা আস্তে আস্তে ওই প্লেসটাতে যাব আরো যে ঘটনা আছে আপনি বলছিলেন যেখানে একজন মারা গেছে সেই ঘটনাটা আমরা জানব আমি দেখাবো বলবো আচ্ছা এবং ওই জায়গাটায় আমরা ওই একদিন হোতা খালে বইয়া আমরা দুই বন্ধু হইছি মাছ ধরতে আচ্ছা সেটা বেশি দিনের ঘটনা না সেটা আজ থেকে 10 বছর আগের আচ্ছা আমাদের বয়স ওই সময় 17-18 বছর বয়স হইবে আচ্ছা দুই বন্ধু হয়েছি মাছ ধরতে রাত্রবেলা রাত্রবেলা মাছ ধরতে আইসি ওদিক দিয়ে মাছ ধরতে ধরতে আইসি কিন্তু হোতা খালটা একটা খেয়াও দিলাম আমি আমি খেয়াও দিছি আমার বন্ধু ব্যাক রাখতে আছে আমি খেয়াও দিছি খেয়াও দেওয়ার পরে দেখলাম কি আমার জালটা একটা বাচ্চা কান্না অনেক মানে মালুম হইতেছে আমার জাল সিরিয়াল হয়ে যাবো মানে অনেক মাছ পড়ছে জালের ভিতরে আমার মাছে আমার জাল সিরিয়াল আইবো এমন কায়দা আমি বন্ধু বললাম বন্ধু জাল তো আমি টাইন উঠতে পারতেছি না তুই নাম মাছ অনেক পোকাও একটা কোন সার পোকাও পাইলাম না জালের ভিতরে প্রথম ভাবছেন অনেক মাছ কিন্তু ওইটার ভিতরে যেমন একটা সার পোকাও পাইলাম না যে এই মাছটা এত ই করছে জাল উঠানোর পর দেখেন যে কিছু নাই কিছু নাই আমি বললাম যে বন্ধু এটা কি হইলো কয় এই জায়গাটা কি জায়গা তুই তোর খেলা আছে যখন এই কইছে এই জায়গাটা কি জায়গা তখনই আমার গার পশন টশন খারাই গেছে ভাই তোর মাছ ধরালাম না দৌড়া আমরা জাল টাল ওই জায়গায় ফালাই থুই ব্যাগ ট্যাগ ফালাই থুই আমরা গেছি একদম ওই এরকম কিন্তু ঘটে অনেক জাল ব্যাগ ট্যাগ ফালাই থুই আমরা বাজারে বিতে তো দৌড়ে গেছি দৌড়ে যাওয়ার পরে আমার এক ভাইয়ের লোক দেখা কি রে তোর দৌড়কা কই ভাইয়ের কাছে আমরা ইতিহাসটা বলি না কারণ আমার মা আমার দাদি বলছে যে ভূতুরে কোনো জিনিস যদি তুমি দেখা ভয় পাও কিন্তু এই জিনিসটা কারো কাছে স্মরণ করবে তাহলে তোমার ক্ষতি হবে কারো কাছে তুমি শেয়ার করবে না তাহলে ক্ষতি হবে ওই তাৎক্ষণিক মানে তাৎক্ষণিক এটা শেয়ার করা ঠিক না আমরা বলছি এমনিতে দৌড়ে আইছি আমরা বাড়িতে যাম অন্ধকার হয়ে গেছে এই এলাকার কেউ পাইনি এই জন্য আমরা দৌড়ে আইছি আর রাত তো অনেক হয়ে গেছে বাড়ি যাম না বইলে আমরা গেছি গিয়ে আস্তে আস্তে রাখি জায়গাটা আমি দেখা মনে ওই ইতিহাসের জায়গাটা সামনে আছে আমরা সামনে চলি আস্তে এখন আমরা সামনের দিকে যাই তারপরে আমরা ওই যে আর একটা ইতিহাস আছে একটা ওই পুরান বাড়িটা ভাঙ্গিয়া যে লোকটা মারা গেছে আমার এক ভাই মারা গেছে 18-19 বছর বয়সের সময় আমার বড় সিনিয়র ভাই সেই জায়গাটাও আমরা সেই ভূতুরে বাড়ি দিয়া আপনাদের দেখাবো সেই জায়গাটা ইতিহাসটা আমি জায়গাটা দেখাবো আমার ভাই কোন জায়গায় পুড়ে মারা গেছে কি সাদের সাফাই পুইরা আমরা তিন চার বাইর রড টান দিছি দুপুরবেলা রড একটা রড টান দিছি কোনো রকম বাইরের রড টান দিছি তো ভিতরে সাদ ভাঙ্গে পড়ার কারণে
সতর্ক থাকতে হবে এখানে, কারণ প্লেসটা খুবই রিস্কি। ঠিক আছে, দেখেন এখানে যে কাটা দেওয়া চতুর দিক কিন্তু আটকানো, আর এদিকে কিন্তু নদী আছে, এই জঙ্গল নদী। ঠিক আছে, হ্যাঁ মানে এটা হইতেছে দেখা যায় এই পাশটা টর্চ এরিয়াটা এই পাশে, এই সাইডে নদী জঙ্গল সুন্দরবন এরিয়ার ভিতরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, তো এটা হচ্ছে নদী মাতৃক, এগুলো হচ্ছে লবণ পানি ইয়া। ওইদিকে ওপার নদীর ওপারে বাড়ি ঘরের লাইট জ্বলে দেখা যায়, হ্যাঁ এটাও কিন্তু সম্পূর্ণ সারাবিট এখানে অনেকখানে, এই যে ভাই বললো প্রায় 20 কেনি জায়গার মতো মেবি, পুরোটা এরকম সারাবিট আর কি আশেপাশে। হ্যাঁ এদিকে এদিকে আছে, ওদিকে আছে, ওটা কি ফিরে উঠল, এই টর্চটা মারো, আল্লাহু আকবার, এখানে ছিল, এখানে এখান থেকে এদিকে আসছে, এই জায়গাটা ছিল, এই জায়গাটা কিরকম ভয়ঙ্কর দেখতে লাগছে দেখছো, দেখেন দেখেন আমি বাস্তবত জিনিস দেখছেন, এই জায়গাটা এই হপাই আপনার শুরু হয়েছে, এই আমরা কিন্তু আমি কি বলবো মানে আমি ভাষা দিতেছি, এখানে পরিবেশ দেখে ভাই বোঝা যায়, কারণ হচ্ছে দেখেন হারাই দিতেছি কিন্তু আমার কথা মন থেকে আইতে পারতেছে আইতেছে না, আমার ভয়ে বুঝছেন, বুঝতে পারছি দেখেন যে স্পষ্ট দেখলাম, স্পষ্ট দেখছি ভাই আমি, এখানে অনেক লম্বা ছিল, অনেকখানি লম্বা, অনেক কোন জায়গায় ওই যে জঙ্গলের ভিতরে, জঙ্গলটার ভিতরে না দেখা যাচ্ছে, আমরা আস্তে আস্তে যাবারি পুষ্কুনি বুঝছেন ওইদিকে না, পুষ্কুনি, আচ্ছা চলেন আস্তে আস্তে আমরা যাই, ঘটনাগুলো দেখি, অলমোস্ট সাবধান, অলমোস্ট কিন্তু সব কিছু আমরা দেখার ট্রাই করতেছি, আশেপাশে সবাই খেয়াল রেখো, পুরো জঙ্গল এরিয়ার রাস্তাঘাট, এইসব জায়গায় মাছ ধরে তো বেশি, এইসব জায়গায় মেসোপটেমিয়া বেশি থাকে মূলত গ্রাম্য ভাষা, যেখানে আর কি আপনি জাল ফেলাইছিলেন এই এই জায়গাটা না, খুতাখালে এই যে বাঁধ হয়ে গেছে, এখন মানে এই জায়গাতে মানুষ হাঁটাচলা করে, হ্যাঁ হাঁটাচলার জন্য এরা বাঁধ করছে, কিন্তু আগে অনেক স্রোত থাকতো, এদিকে একটা নদী উঠছিল, এটা খুতাখালের মুখ হয়ে যায় এই জায়গাটা, ইতিহাসটা এদিক থেকে আপনি জাল ফেলাইছিলেন না, এই যে বাঁধ আছে এখন বাঁধ হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু নদী ছিল, এই দেখেন এই ছোট উত্থান খুতাখাল নদী ছিল, কি করতেছে এগুলো দেখো গাছের উপরে পরে, বাট কিছু কোনো কিছু দেখেন ফাইল বা কোনো কিছু দেখেন কোনো কিছু, বাট গাছের উপরে পরে আমরা শব্দ পাই বাট কোনো কিছু নাই কিন্তু এখানে আশেপাশে, রুবেল ভাই সেই জায়গাটা যাইতে পারবো না, জঙ্গল অনেক জঙ্গল, আচ্ছা টর্চ মারেন তাতে দেখা যাবে, এই এই যে জঙ্গলটা দেখেন না, হ্যাঁ লাইটটা ই করেন, হ্যাঁ এই এই যে জঙ্গল অনেক বড় খুব লাইটটা টর্চটা ঠিক মতো মারেন, অতিরিক্ত একটা ভয়ঙ্কর জায়গা কিন্তু ভাই, ওদিকে দেখতেই বোঝা যায় যদি ওইটা তোমারটা মার, দুইটাই মার, ওই যে দেখ এটা কোন রকম একটা হালকা হাত ই স্যার দিনে আমরা স্যার স্যারের মতন ছিল, আচ্ছা এই মাছ ধরে ওই জায়গা থেকে ওদিক দিয়ে মাছ ধরে এই জায়গাটা দিয়ে ভাড়াই খেয়েছি, এই তাল গাছের গড়াইতে ভাড়াই দিয়েছি, তার ওই তাল গাছ না এই তাল গাছ, এই তাল গাছ খেজুর গাছ কেয়ার তো অনেক আগের খেজুর গাছ, এই জায়গাটায় খেজুর গাছ গুলো দেখলে বোঝা যায় কত বড়
এটা অনেক আগের কাজ, এই জায়গাটায় ধরছে। আচ্ছা, তারপরে ওই জায়গায় আপনার ধরছে রাইতের দুইটা বাজে, লাস্ট দুইটা বাজে ধরছে তারা। আচ্ছা, ধরে ওই জায়গাতে হজর আজান পর্যন্ত তারে মারছে, মারছে মাইরিয়া হজর আজানের আগে আগে তারে ওই জায়গায় ভেদর আসলো, ভেদরের ভিতরে কল্লা এরকম নিচে দিয়া কূপে রাখছে। আচ্ছা, কল্লা কূপে রাখছে সকালবেলা, মানে সকালবেলা ওই যে মোল্লা বাড়ির ওই সামনে মোল্লা বিশাল বাড়ি আছে, তারা ধনী গৃহস্থ, তাদের অনেক হাল আসলো। আগেকার দিনে মানুষজন হাল চাষ করতো মহিষ তারপর গরু দিয়া, মহিষ দিয়ে গরু দিয়া, তারা করছে কি এগারোটা বারোটা হাল ধরিয়া তারা ওদিকে এই নদী পাড়ে গিয়া এই বাদ পাড়ে গিয়া নিপারে বাদ পাড়ে গিয়ে ওপার দিয়ে এই সময়টার কালে তারা হইতে গায় কি রে এখানে ভাসে কি, একজন কি রে ভাসে কি, মানে কাপড় চুপুর কি। আগেকার দিন তো মানুষ সকাল সকাল হাল নিয়ে আসতো, পরে যাই দেয় মানুষ মানুষ মাথা কুপে ধুইছে, মাছ আর জাল তরে পড়ে রয়েছে তারে মাথা কুপে মাটির মধ্যে উড়াই দেখা যায়। কি ভয়ঙ্কর একটা স্টোরি এটা, যে ভাই বলতেছে তার অনুভূতিটা আমি ফিল করতে পারছি। দু তিন ঘন্টা যদি কাদার ভিতরে থাকে সে তো বাঁচার, এমনি বাঁচার কোনো উপায় নাই, একদম শক্ত হয়ে গেছে শরীর, এমনি শক্ত হয়ে গেছে মহিলা। পরে কি হয়েছে কি হয়েছে, মানুষ পুলিশে এলো, ওই সময় তো পুলিশ আমতুরি থেকে আইছে অনেক দূর, এ দেশে পুলিশ এলো আমতুরি থেকে, পুলিশ আসতে আসতে ভাই জিজ্ঞেস তিনটে, তারা এই বললো কি এরা এরা ভুতুরে কাজ, এরা কোনো মানুষে মারে নাই, তারা পোস্টমর্টামে নিয়ে পাইছে এরা ভুতুরের কাজ, এরা ভুতুরে রাইতে মাছ ধরে যাওয়া দরকার, পরে তারা ভুতে ধরিয়া মারছে। মাথার মতো দেখা যায়, ওটা কি কত লম্বা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ চুলগুলো কিরকম সাদা দেখেন, চুল এদিক থেকে এদিকে ফালাইছে এরকম লাগছে, মানে দুইটা জোড়া তাল গাছ আছে দেখি ভাই, চলেন তো ভাই দেখেন দেখেন একটা শীতল বাতাস আসতেছে ভাই, দিনের বেলাও কিন্তু আমরা এই জায়গায় আসি, তা তো দেখতেই বোঝা যায়। মূলত এইসব জায়গাগুলো সারা ভিটা বলেন বা সারা বাড়ি বলেন ভয়ঙ্কর একটা সাউন্ড, এই তাল গাছটা দেখাও তো দেখেন, এখানে জোড়া তাল গাছ আছে এদিকে এদিকে ভাই, ওদিকটা শিয়ালের মতো সাবধানে দেখেন তাল গাছটা, চোরা তাল গাছ কিন্তু অনেক পুরনো, এগুলো কিন্তু তাল গাছে যে শয়তান জিন থাকে এটা কিন্তু অনেকেই জানেন, তখন জিনিসটা কত লম্বা ছিল দেখছো, এই ঘরের উপর থেকে দেখা গেছে বুঝতে পারতেছি ভাই, কোন দিক থেকে আসে চতুর্দিকটা দেখেন কিচ্ছু নাই, মনে হয় ওই তাল গাছ থেকে মারতেছে, মনে হয় ওই তাল গাছের উপর দিয়ে। হ্যাঁ ভাই, আল্লাহ রে, কিছু একটা উড়ে গেল না, উড়ে গেল ওই জায়গা দিয়ে। হ্যাঁ ভাই, আস্তাগফিরুল্লাহ, দেখি ঘরটার ভিতরে দেখি তো, দরজাই দেখতেছি ভাই, কোন পাশে দরজা, কারণ আমি আগে যাই ঠিক আছে, ভিতরে জঙ্গল এরিয়া ঠিক আছে, পুরোটা ছাড়ছিল
কি হলো হিমুর সাথে? কি হলো? ওর মনে হলো দেখলাম যে উড়াই নিয়ে আসছে, তাল গাছের উপর দিয়ে শব্দটা মনে হতো তাল গাছের উপরে। কি ভয়ঙ্কর হাসির শব্দ! হিমু তুমি ঠিক আছো? মনে হয় আমাদের ভয় দেখাইতেছে। খুব সাবধানে অবলম্বন করতে হিমু, সাবধান। দেখেন চোখের সামনে ক্যামেরাটা আমাদের ধরা ভাই, দেখি ইটাটা ধরতো এদিকে। ঘোরাঘুরি করতেছে এই মাত্র জিনিসটা মনে করলাম ভাই আমার মানে ঘেরিটা ধৈর্যা মানে জাগাই ফেলাইছে, জাগাই উড়াই লই যাইতেছে। আমি তো সেটাই দেখলাম যে তোমার মানে চোখের পলক দেখলাম নিয়ে গেল। দেখি এদিক থেকে যাই আমরা, এদিক থেকে বের হই, ওদিকে যাই পুকুর পাট্টার দিকে যাবো। ব্যথা হয়েছে তুমি? আমার অনুভব আচ্ছা দেখেন তাল গাছটার উপর থেকে কিন্তু তখন হাসির শব্দ আসছে স্পষ্ট, একটা শীতল বাতাস এমন চলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। আবার পিছন দিক থেকে, এটা ভিতরে, এটা ভিতরে। হ্যাঁ এদিক দিয়ে বাড়াই ওদিক দিয়ে আক্রমণ করে, এক পাশে গেলে আরেক পাশে, আরেক পাশে আরেক পাশে। আমরা তো কিছু দুটি দেখি, কি যেন পড়লো মনে হইল, এখানে টুপ করে মনে হইল কিছু লাভ দিয়ে পড়লো এদিকে। তাল গাছটা ওদিকে, অনেক আগের স্থাপনা, এখানে আরো বড় বাড়ি ছিল আর কি। চল ওদিকটাতে যাইতো ভাই, পুকুর পাড়টা অন্ধকার ভাই। আজকে ভাই 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 লাভ 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 এদিকে দেখিস আমার একদম ওই মানে খালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখো চোখের সামনে কি সব ঘটনাগুলো ঘটতেছে ভাই,
এইপাশে বাইরে ভাই, এইপাশে এই পাশে আসো, তুমি এই পাশে আসো। হাত ধরে মুঝে মোচর দিছে কিশোরটা। হাঁটতেছিল চলো তো ওই দিকটা তো আরো ভয়ঙ্কর লাগতেছে ভাই। কোন পাশ দিকে যাও? এই পাশ থেকে যেতে হবে। চলো তো, তোমার হাত হাত কি কাটছে নাকি? হ্যাঁ দেখি, মনে তো হাত ধরে যে টান দিছে সেটার চিহ্ন পড়ে গেছে। টর্চটা কার কাছে? রানা আসো, সাবধান, পুরো জায়গাটা মোস্ট হন্টেড। হ্যাঁ ওটা কি আর লাভ আকবর, লাভ আকবর কি ভয়ঙ্কর দেখতে। ওটা কি আর লাভ আকবর, এখানে ছিল কি কই ভয়ঙ্কর আল্লাহ জিনিসটা কি ছিল, কি ভয়ঙ্কর দেখতে ছিল, মানে কালো একদম মহিষের মতো ছিল উপরে। ভাই আমাদের এই জায়গাটা বেশি কোন নিরাপদ না ভাই, আমি জানি ভাই এই জায়গাটা কি ভয়ঙ্কর জায়গাটা ভাই, আমি জানি, আমি ছোটবেলাতে এই জায়গাটা বিশেষ জানি, কিন্তু আমরা বেশি কোন এই জায়গায় রানা আমাদের সেফটি না। আরে বাচ্চা কান্দতেছে কোথা দেখা, এদিকে এই যে মনে হয় মহিলার কথা বলে, এদিকে বাচ্চা কান্না করতেছে। কোনো বাড়ি ঘর নাই রাইট, এদিকে টর্চটা মারেন তো ভাই সামনে, কোনো বাড়ি ঘর নাই ভাই। হ্যাঁ আচ্ছা ভাই আমরা একটু ওই জায়গাটাতে যাই, চল ওই জায়গা, যেই জায়গায় আমরা যাইতেছিলাম ওই জায়গাটাতে, আমরা পুরো গাইমা যাইতেছি যে অবস্থা এখানে, মানে কি বলবো আসলে। আবার হাসির শব্দ, খুব ভয়ঙ্কর একটা হাসির শব্দ আছে ভাই তালগাছটার উপরে। হ্যাঁ আমাদের ক্যামেরা ধরা চোখের সামনে ওরা টান দিয়ে নিয়ে আসলো একদম। এখানে নিয়ে আসলো আমাদের উপরে কিন্তু প্রচুর অ্যাটাক করতেছে ভাই, ঠিক আছে। এখানে যত সময় যাইতেছে অত ভয়ঙ্কর হইতেছে, আমরা চলেন একটু ওই পাশটাতে যাই। আর হঠাৎ হঠাৎ কেন জানি মহিলার কণ্ঠ পাই, আবার একটা বাচ্চা কান্নার শব্দ পাই বারবার। চলেন তো, সাপে ব্যাং ধরলে যেমন শব্দ আসে না, এরকম একটা শব্দ আসতেছে। ভাই ওই যে লোকটা মারা গেছে না, হ্যাঁ হ্যাঁ মারছে, সেই জায়গাটা চলে, সেই জায়গাটা আমরা দেখে চলে।
এখান থেকে দেখতে তো বোঝা যায় ভাই, ঠিক আছে, এদিক থেকে দেখতেই কেমন কৃতি লাগে দেখতে। যত সময় যায় তখন আমরা এখানে থাকাকালীন এই পিছনটাতে যা দেখছি তত, মানে আপনারা দেখছেন কি অবস্থা, কি দেখতে কি, হ্যাঁ কি সাপ থাকতেই পারে এসব জায়গায়, বুঝলেন? এগুলো তোমার ইয়ে জায়গা তো, সাবধান। যে জায়গাটা যাইতেছি একটু খেয়াল করে, খেয়াল করে একটু বুঝছেন, জায়গাটা কিন্তু ভালো না। আবার সেই ঠক 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 আওয়াজটা, সাবধান। তুই কি গাছ যেন পারা গেল, জায়গাটা দেখেন কেমন লাগে দেখতে, কেমন যেন শরীরটা ছমছম করতে। তাল গাছ গুলো কিরকম উপরে লাইট মারেন তো, আমি বললাম না ওই যে মারা গেছে ভাই, এই তাল গাছের গোড়ায় ভাই, এই এখানে এই জায়গাতে একটা হাতা ছিল। আচ্ছা, এই জায়গাটা কিন্তু আজও ভয়ঙ্কর, আর আগেরও ভয়ঙ্কর, আগে দেখা যায়। হ্যাঁ সাবধান, পুরো জায়গাটা আমি দেখানো, জায়গাটা আমি দেখানোর ট্রাই করি। সেটা হইতেছে এই দিকটাতে, এই যে দেখেন জঙ্গল, এখান থেকে শাখা ছিল না ভাই? এই জায়গাটা দিয়ে না, এই জায়গাটা কি, এই যে দুপুর ছিল না, এই জায়গাটা তো কুনি মতো, এই পাশে আসো তুমি, এদিকে আসো। আসলে একটা সমস্যা হইতেছে, সেটা হইতেছে বারবার মানে এখানে ভিডিও শর্টটা করতে চাইতেছি, মনে হয় এখন থেকে তিনবার চারবার ক্যামেরাটা অফ হয়ে গেল অটোমেটিক্যালি। এই জায়গাটায় বার নেগেটিভ এনার্জির পাওয়ার এত বেশি যা বলার মতো না। আমরা যেখানে দাঁড়ানো আছি এই জায়গাটায়, এইখানেই কিন্তু একটা লোক মারা গেছে এবং তাকে আজকে থেকে করতে কালো কালো কিছু তাল গাছটা, চলো তো ওই দিকটাতে যাই আমরা, আস্তে আস্তে ওই দিকটাতে এখানে। কিন্তু এই যে ঘটনাগুলোর বাস্তব সাক্ষী কিন্তু রুবেল ভাই, সে কিন্তু তার ঘটনাগুলো কিন্তু বলছে এখানে। হ্যাঁ পানির ভিতরে, পানির ভিতরে মানে ধুপ 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 করে, চলেন তো কি বেরিয়েছে ভাই, লাইট ধরো, টর্চটা মারেন তো ভাই, উপরে মারা গেছে। আমি দেখছি বাস্তবতা, এগুলো ন্যাচারাল নর্মাল জায়গায় খুব থাকে না, যেসব জায়গায় মানুষজনের আনাগোনা নাই বললেই চলে। কত গুণ হইতেছে, আনলিমিটেড বের হইতেছে দেখো এটার ভিতর থেকে। জায়গার ভিতর দিয়ে কতগুলো কি বলে, আসো এদিকে আসো, এখান থেকে মুখ করি আমরা, মনে হয় কয়েক হাজার বের হয়েছে ওটার ভিতর থেকে। আমরা যে প্লেস থেকে আসছি সেই প্লেস, মনে হলো তখন কেউ ঝুপ করে পানির ভিতরে পড়ছে, কিন্তু পানি তুলনা ভাই,
প্রাণী তো লড়া, এটা যে ভুতুরে পুকুর সেটা কিন্তু দেখতেই বুঝা যায়, টর্চ মারেন তো চারদিকটাতে দেখেন, এই যে দেখেন গাইস, হ্যাঁ চতুর্দিকটা কিন্তু একদম ক্রিপি দেখতে কেন, তাল গাছটার উপরে, হ্যাঁ দেখি না ভাই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, চলো ওদিকে চলো ওদিকটাতে যাই, বিসমিল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ধানের জমি বাট এই জায়গাটা কোনো কাজই ব্যবহার হইতেছে না, শাপলা ফুল একটা টর্চ মারেন তো উপরে, ওই যে লেজটা ঝুলতেছে দেখো, টর্চ মারেন তো উপরে, লেজটা ঝুলতেছিল কালো ভাই, মহিষের মতো দেখতে, এর ভিতরে আছে আমরা, এদিক থেকে ঢুকলো ওদিক থেকে আমাকে ভয় দেখায়, বিসমিল্লাহির রহমানির রহিম, এটার উপরে ছিল, এটার উপরে মনে হইতেছিল চার হাত পায়ে হাঁটতেছিল এটার উপর দিয়া, এই পেশা ছোরা না, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জায়গাতে এই তুমি চাইলে মাথা নাই কিন্তু, কিন্তু মাথা নাই কিন্তু গায়ে লোম ছিল অনেক, মহিষের মতো দেখতে ছিল, এই জায়গা দিয়ে হাঁটার মতো কোনো স্পেস না, আল্লাহ, আর লেজটা অনেক বড় ছিল, এই এটার পাশ দিয়ে লেজ এতখানি ঝুলতে ছিল, লেজ এই পর্যন্ত ঝুলে না, হ্যাঁ পুরো শরীরটা কেমন যেন আমার জিম দিয়ে গেছে, দেখে জিনিসটা দেখেন, তোমার টান দিয়ে নিতে চাইছিল এখান থেকে, আল্লাহু আকবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহু আকবার, কিছু দেখছেন কি যেন বলতেছে, আমার পিছনে ছিল ঘুরতেছে পিছন পিছন, আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, ভাই 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 ভাই, আল্লাহ চোখের সামনে ভাই দেখেন এখানে কিচ্ছু নাই, কিছু একটা চিৎকার মারলো, এইসব জিনিসগুলোর কি ব্যাখ্যা দেবেন বলে, যে জিনিসটা চোখের সামনে হিমু দেখলা তো ঠিক আছে, অদ্ভুত অদ্ভুত শব্দ আসে অনেক, চোখের সামনে দেখো ওরে চলো তো ওই পাশে সরেন তো ভাই, ওই পাশটাতে যাই, কেমন যত সময় যাইতেছে তত কিন্তু ভয়ঙ্কর হইতেছে জায়গাটা, এখানে অলমোস্ট আমার কিন্তু ওখান থেকে নিতে চাইছিল পারে না, রানা কিন্তু এখানে কথা বলতেছিল আপনাদের চোখের সামনে নিয়ে গেল, এখানে গাছপালাগুলো এমনভাবে অ্যাটাক করলো মনে হলো যেন ও এখান থেকে নিয়ে মানে উড়ে নিয়ে যাবে এরকমের একটা অবস্থা, ঠিক আছে যত সময় যায় ততই কিন্তু ভয়ঙ্কর লাগে চতুর্দিকটা, আর আর একটা কথা, এই মহিলা মানুষ আর বাচ্চা কান্না, কান্নার একটা শব্দ হইতে থাকে, পিছন দিয়ে মনে হয় সাপের মতো কিছু, ওখানে কিছু একটা ছিল, ওই যে ওখানে কিছু একটা দাঁড়ানো ছিল আমার দিকে তাকানো ছিল ওই ঘরের কর্নারে, মনে হলো কি একটা মহিলা সাথে একটা হাত ধরে একটা বাচ্চা হাঁটে যাইতেছে এই জায়গা দিয়ে, এদিকে হ্যাঁ এই জায়গা দিয়ে,
আরে আমি মহিলার বাচ্চার শব্দ শুরু থেকে পাইতেছি, আমি তখন থেকেই পাইতেছিলাম যে একটা মহিলা আর একটা বাচ্চা কান্নার শব্দ, লাঠি হাতে আর এক হাত দিয়ে বাচ্চা ধরা, মানে এই জায়গা দিয়ে হাইতে যাইতে বাচ্চাটা মানে চিৎকার করতেছে। আস্তাগফিরুল্লাহ, দেখেন আমরা কিন্তু শুরু থেকে যে ভিডিওটা শুরু করছি আপনারা অনেকেই হয়তো হেডফোন দিয়ে শুনলে, তোমার আবার মহিলা মহিলার শব্দটা একদম স্পষ্ট আসে না ভাই, একদম আমাদের কাছে থেকে না। রানা কি হয়েছে তোমার চোখে, কি হয়েছে? রুবেল ভাই, আপনার মহিলার বাচ্চার শব্দটা কিন্তু আমরা শুরু থেকে পাইতেছি ভাই, আসলে এটার ব্যাখ্যা কিন্তু আমরা জানি না। যে জায়গাটা আসছি এখানে পাখিগুলো উড়ে আসলো পাখির মতো এদিক থেকে মাথার উপর দিয়ে। রুবেল ভাই, আমি আপনার কাছে যে ঘটনাটা এখানে শুনছি শুরুতে ভাই, এটা তো আপনি একদম বাস্তব ঘটনা আপনার জীবনের সাথে, আমরা তো অলমোস্ট আইসে এখানে দেখলাম, দেখছেন তো জিনিসটা, যে এখনো যে এই বাস্তব জিনিসটা এখনো এই জায়গায় আশ্রয় আছে, এখনো এই জিনিসটা এই জায়গায় আছে, দিদি আমরা এই জায়গাটায় আমরা দিনের বেলাও আসি না, সেটা তো দেখতেই পাওয়া যায়। এর ভিতরে যে মানুষজন আসে না আপনাদের তো দেখেই বুঝবেন। হ্যাঁ, আর যে জিনিসটা এখানে দেখলাম ভাই, আমার চোখে বিশ্বাস করতে পারলাম না ভাই, মানে এর ওর লেজটা কত বড় দেখছো তোমরা ইমু, মানে ঝুলে আছে লেজ, একবার লেজটা ছিল মিনিমাম 10 হাত। হ্যাঁ, বলতে তো ওর লেজটা ঝুলতেছে, মানে কিভাবে মানে পরি যেরকম ঘুরেছে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। ওই যে দূরে কিছু মনে হয় সাদা কিছু উড়ে গেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আর আল্লাহু আকবার, যে জিনিসটা আমি বলতেছিলাম রুবেল ভাই, আপনি যে ঘটনাটা, আর একটা ঘটনা আমাদেরকে বলছিলেন যে আপনার আর একটা জায়গা আছে, যে বাড়িটা একদম পুরো পরিত্যক্ত হয়ে গেছে, ওখানে কেউ আর থাকে না, অনেক বড় একটা বাড়ি, ঠিক আছে? আপনি এদিকে টর্চ মারো, শব্দ আইতেছে কিন্তু, দেখছেন ভাই? তালগাছের উপরে আমি আপনাদেরকে একটু জায়গাটা সামনে থেকে দেখাই আসি, দেখেন এখানে কিন্তু মানুষজন আসে না কেউই, বিকজ বুঝেন তো এরকমের একটা প্লেস, ভয়ঙ্কর প্লেসে মানুষজন কি কারণে আসবে, ঠিক আছে? এগুলো অ্যাবন্ডেড, পুরো এর ভিতরে মানুষের পায়ের পদচিহ্ন নাই কোনো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই পাশটা দিয়ে আমরা এই পাশটা দিয়ে, আচ্ছা হ্যাঁ, দেখেন তো এই যে খেজুর গাছটা, শুরুর দিকে তো আমরা এরকম দেখলাম না মনে হলো গাছটা, আমার তো একই প্রশ্ন, খেজুর গাছ তো এরকম থাকে না, হঠাৎ হঠাৎ সিগন্যাল দিতেছে মিটারে, শীতল একটা বাতাসও আসতেছে, ঠিক আছে? তো পরিবেশটা যত সময় যাইতেছে, যত রাত গভীর হইতেছে, ততই ভয়ঙ্কর হইতেছে এখানে। সময়ের আসলে সময়ের সাথে সাথে জিনিসটা তত বেশি আমাদেরকে ভয়ের অনুভূতি দিতেছে এখানে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এখন রাইট নাও, ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলবো ভিডিওতে লাইক বাটনে চাপ দেন, শেয়ার করবেন ভিডিওগুলো, প্রচুর শেয়ার করবেন, ঠিক আছে? বিকজ আপনারা শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হই, যদি আমাদের ভিডিওগুলো বেশি এক্সপ্লোর হয় মানুষের কাছে, আমরা আপনাদের আরও বেশি এন্টারটেইন করার চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব, এরকম হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যত বেশি পারেন, যত বেশি সম্ভব, ঠিক আছে? বলতেছে ওই মহিলাদের আমি শুরু থেকেই পাইতেছি এই কণ্ঠটা, আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমি শুরু থেকে পাইতেছি এই শব্দটা। তো চলো হিমু, আমরা এদিক থেকে বের হই, চলো
পুরো জায়গাটা। এখানে আমি আবার আসলাম বিকজ এখান থেকে কিছু একটু উড়া যাইতে দেখছি, তখন আমরা খালি চোখে ক্যামেরায় আসছে কিনা বাট জানি না, একদম ভয়ঙ্কর একটা কিছু এখানে ছিল যে সেটা আমরা ক্লিয়ার দেখতে পাইছি। কি ছিল এখানে? আস্তাগফিরুল্লাহ, মনে হলো উপর থেকে লাভ দিয়ে পড়লো, দিয়ে পড়ছে ভাই এরকম। মানে আমার যে তাল গাছ দুইটাই সমস্যাটা বেশি, জোড়া তাল গাছ দুইটা কেমন জানি লাগে আমার কাছে। ঠিক আছে চলো ওদিকে চলো। তো হ্যাঁ, রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা আরও বেশ কিছু লোকেশন পাইছি যেগুলো তার বাস্তব ঘটনা। রুবেল ভাই আমাদের ভিডিও অনেক দিন থেকে দেখে, রুবেল ভাইয়ের অভিজ্ঞতা, তো রুবেল ভাই আমাদের ইনভাইটেশন করছে মূলত এই জায়গাটা, তার জীবনের বাস্তব ঘটনা কিন্তু এই যে দুইটা এপিসোড আমরা করলাম বাস্তব ঘটনা সাক্ষী কিন্তু রুবেল ভাই। আমি আরেকটা জায়গায় আপনাকে নিয়ে যেতে চাই। হ্যাঁ, যে আপনাদের এই ভিডিওগুলো আমি আরো এক দুই বছর আগে থেকেই দেখি, দেখে আমি মনে মনে ওই সময় যে ভাইরা তাদের ঠিকানাটা কেমনে নি, তারপরে আমি অনেক মেসেজ করছি, মেসেজ করার পরে অনেক অনেকদিন পর আপনাদের সারা পাইছি। আচ্ছা, আমার এই মোস্ট এই যে ঘটনাগুলো তুলবো আমার এলাকার, আর জানি না কত বছরের এলাকায় এরকমের থাকে। আচ্ছা, কত বছর থাকে আর এরকম ভয়ঙ্কর বিচারে মানুষ আমাদের দেশের মানুষের বাস করা লাগে, এইসব তার নিয়ে এই সাথে যুদ্ধ করে আমাদের এইসব এলাকার লোক, এগুলো এখন মানুষের অভ্যস্ততায় পরিণত হয়ে গেছে। আমরা এখান থেকে যদি রাত্রিবেলা আসি, আক্রমণ করার চেষ্টা করতেছে ভাই, ও আমাদের আশেপাশে, মানে আমরা কিন্তু তখন ঘুরে আসলাম, আমি আর হিমু জায়গা কিন্তু ঘুরে আসলাম, এখন আর ওদিকে মুভ করবো না। ঠিক আছে, তো যেটা বলতেছিলেন ভাই রুবেল, আগামী কালকের আর একটা এর চেয়েও ভয়ঙ্কর জায়গায় আপনাকে নিয়ে যাব। আচ্ছা, সেই বাড়িটা হইল আজকে দীর্ঘ 20-30 বছর আগের পুরনো বাড়ি। সেই জায়গায় আজও পর্যন্ত কোনো লোক যায় আসে না, আমার জানা সত্ত্বেও বাড়ির ভিতরে কোনো লোক যায় আসে না, শুধুমাত্র এই ভুতুরের জন্য। আচ্ছা, ভুতুরের জন্য অনেক মানুষ, একদিন দুপুরবেলা একটা মানুষ আশ্রয় পাশ্রয়ে বাড়ির মধ্যে ভালাই ছিঁড়ে গেছে। আচ্ছা, এটার ঘটনা আমরা কালকে জানবো, ভিডিওটা এবং এক্সপ্লোর করবো সেই জায়গাটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই, এত সুন্দর জায়গাগুলো, এত সুন্দর এপিসোড আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এখানে আমরা বেশি সময় আর স্টে করব না, চলেন আমরা এদিক থেকে মুভ করি, কারণ এদিকে কিন্তু চলো 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 ওদিকে চলেন ভাই রুবেল ভাই, আমরা এদিক থেকে মুভ করি। তো আজকের মতো বিদায় নিব, সবার কাছে বলার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন এপিসোডগুলো পাওয়ার জন্য আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা যদি কেউ স্পন্সর করতে চান আপনাদের ব্যবসা বাণিজ্য বা কোনো কোম্পানির বা কোনো কিছু, আমাদেরকে স্পন্সর করতে পারেন, আমাদের বিশেষ স্পন্সর দরকার অনেক, তাহলে আপনাদেরকে আরও ভালো ভালো এপিসোডগুলো উপহার দিতে পারবো। বিকজ হইতেছে এই প্লেসগুলো এক্সপ্লোর করা, অনেক জায়গাগুলোতে আসা আসলে অনেক টাফ, ঠিক আছে, কারণ এগুলো অনেক ব্যয়বহুল, ঠিক আছে, এটা আসলে অন্য অন্য ভিডিওর মতো এই ভিডিওগুলো না, ঠিক আছে, আমরা যদি চাইতাম অন্য অন্য ভিডিওর মতো করতে, ঠিক আছে, সেটা অন্য ব্যাপার। চলো সামনের দিকে, এখানে আর দাঁড়ানো ঠিক উড়ে উড়ে রে চলো, ওই বাচ্চার শব্দটা এখন আসতেছে। হিমু এদিক থেকে যাও তুমি সাবধানে। যদি কেউ স্পন্সর করতে চান আমাদেরকে, স্পন্সর করলে সব থেকে বেটার হয় আপনাদের কোম্পানি ব্যবসা বাণিজ্য, আমাদের স্পন্সর দরকার অনেকগুলো, যদি বেশি স্পন্সর করেন আমরা ভালো ভালো ভিডিও আরও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। টর্চ মারেন তো ভাই ওদিকে, টর্চ ওই দরজার ওখানে কিছু একটা দেখা যাইতেছে না, কালো দেখুন ক্যামেরা ফোকাসই কর ধরেন, স্পষ্ট দেখছি ভাই আমিও তো সেটাই দেখলাম মনে হইল। এই ওটা কি, ওই যে এই জানলার দিকে ধরেন তো, কিছু একটা সাদা কিছু একটা ছিল ওখানে। চলেন ভাই এর পথটা দেখেন, আপনাদেরকে পথটা দেখাই আমরা কোন পথ থেকে যাইতেছি, রাস্তার অবস্থা এই, ঠিক আছে, পাহাড় এদিকে পাহাড়, হ্যাঁ এদিকে হচ্ছে সমতল ভূমি, এই অবস্থা, ঠিক আছে। এই হিমু এদিকে আসো। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।